সকাল থেকেই সরগরম রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁ। দেশের প্রথিতযশা ক্রীড়া সংগঠক, সাবেক ক্রিকেটার, ক্লাবকর্তা থেকে বোর্ড পরিচালক সবাই একত্রিত হয়েছিলেন এক ছাদের নিচে। হেতু বিসিবির বার্ষিক সাধারণ সভা, এ পরিচালনা পরিষদ দায়িত্ব নেয়ার পর যা দ্বিতীয়। টানা আড়াই ঘণ্টা বন্ধ দরজার ওপাশে দেন দরবার করেন সংগঠকরা। পাশ হয় 2020-21 অর্থ বছরের বাজেট, এরপর সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের সংশোধনে অনুমতি দেন কাউন্সিলররা। পরে বিসিবির গঠনতন্ত্রে যুক্ত করা হয় বহুল আলোচিত আঞ্চলিক ক্রিকেট কাঠামো। সাত বিভাগের আলাদা গাইডলাইন হলেও মৌলিকটা ঠিক করার দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রকে। তাহলে সুপারভিশনটা ঠিক যেইভাবে হওয়া উচিত ছিল সেইভাবে আমরা করতে পারিনি এবং এটা করা সম্ভব না শুধু ঢাকায় বসে বসে। সো হোয়াট আমার মনে হয় এখন এই রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনটা যদি প্রত্যেকটা ডিভিশনে আমাদের এখন হয়ে যায় তাহলে সাতটা হলে সাতটা আরও ভাগ হয়ে গেল, ওদের এখান থেকে সুপারভিশনটা ডেফিনেটলি মাচ বেটার হবে দেন এতদিন ধরে আমরা যা করে আসছি। 11 জন 17 জন কয়জন থাকবে কি থাকবে এটা বিসিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি প্রথম ইনিশিয়াল গাইডলাইনটা তৈরি করে দিবে, ওই অনুযায়ী রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলো হবে। বোর্ড নির্বাচনের বছরে প্রিমিয়ার লিগের সুপার সিক্স ক্লাবগুলোর দুই ভোটাধিকার নিয়ে এতদিন অসন্তোষ ছিল অনেকের, সেই প্রথা থেকে এবার বের হয়ে এলো বিসিবি। এখন থেকে এক ক্লাবের জন্য বরাদ্দ একটা কাউন্সিলরশিপ। কাউন্সিলরশিপ আগে যেটা ছিল প্রিমিয়ার ডিভিশনে ছটা ক্লাবকে, টপ ছটা ক্লাবকে দুটো করে দেওয়া হতো। সো আজকে যে জিনিসটা আমাদের এই মিটিংয়ে অ্যাপ্রুভাল হয়ে গেল যে আমরা প্রত্যেকটা ক্লাবকে সমান সংখ্যক একটা করে কাউন্সিলরশিপ দিব। রিজিওনাল ক্রিকেট অনুমোদন পেলেও এখনই তার কার্যক্রম শুরু নিয়ে রয়েছে ধোঁয়াশা, বিষয়টা মেনে নিয়েছেন বিসিবি বস। তবে এখন আর কালক্ষেপণ না করার প্রতিশ্রুতি দিয়েছেন বলিষ্ঠ কণ্ঠে। নেক্সট বোর্ড মিটিং এর আগেই যদি আমরা করে ফেলতে পারি দ্যাট শুড বি আওয়ার টার্গেট। আর দেরি তো হতে পারে, আবার আগেও হতে পারে, বাট আওয়ার টার্গেট থাকা উচিত, টার্গেট শুড বি নেক্সট বোর্ড মিটিং। এছাড়া এবারের এজিএমে অনুমোদন দেয়া হয়েছে নতুন দুটি কমিটি। বাংলাদেশ টাইগার্স নিয়ে আলোচনা আগে থেকে থাকলেও ওয়েলফেয়ার কমিটির ধারণা ছিল একেবারেই নতুন। আরও একটা জিনিস এজেন্ডা ছিল আমাদের এই এজিএমে যেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুটো অ্যাডিশনাল কমিটি, একটা হচ্ছে বাংলাদেশ টাইগার্স আরেকটা হচ্ছে ওয়েলফেয়ার কমিটি। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস দলগুলোর কাউন্সিলরশিপ বাতিল নিয়ে আলোচনা হলেও এই এজিএমে নতুন কোনো সিদ্ধান্ত নেননি কাউন্সিলররা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।